নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুব সহজে তৈরি করে ফেলা যায় এমন একটি পিঠে। এই পিঠের নাম হলো পোয়া পিঠে। হয়তো অনেকে জানেন, আর যারা জানেন না তাদের জন্য এই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি একটা বোল, দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। আমি এখানে এই বাটিটা ব্যবহার করছি, তাই এই বাটির পরিমাণই প্রত্যেকটি উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চার বাটি ময়দা। এক বাটি সুজির জন্য লাগছে চার বাটি ময়দা। দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন। এবারে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব। ব্যাটারটা খুব স্মুথভাবে গুলতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। এতে সুজি যেহেতু দেওয়া আছে, সুজি খুব তাড়াতাড়ি একটা দলা পাকিয়ে যায়, দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য খুব ভালো করে ব্যাটারটা গুলতে হবে। দিয়ে দিলাম এক চামচ গুড়, আর একটু জল দিয়ে দিলাম। ব্যাটারটা আমি এখানে প্রায় 45 মিনিট সময় নিয়ে গুলেছি, কারণ যত বেশি গোলা হবে ভালোভাবে, তত কিন্তু পিঠেগুলো ফুলবে খুব ভালো। খুব ভালো করে গুলে নিতে হবে। আমার প্রায় গোলা হয়ে গেছে, আমি এটা 2 থেকে 2.5 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 2.5 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা রেডি। এবারে ভেজে নেব। তেল বসিয়ে দিয়েছি একটা কড়ায়। এবারে 1 হাতা পরিমাণ দিয়ে ভেজে নেব। অবশ্যই তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। ব্যাটারটা ভালো মতো গোলা হলে দেখুন নিজে থেকেই পুরো লুচির মতো পিঠেটা ফুলে উঠবে। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। ওপরে একটু একটু করে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এইভাবে। দেখতেই পাচ্ছেন পুরো লুচির মতো ফুলে উঠলো। একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে। হয়ে গেছে লাল লাল করে ভাজা। এবারে তুলে নিচ্ছি। আমি আরো একটা ভেজে দেখাচ্ছি, একই পদ্ধতিতে আরো একটা ভেজে নেব। আপনারা যদি মনে করেন যে এতটা তেলে ভেজে খাওয়াটা ঠিক নয়, অল্প তেলেও আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, সেটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। চলুন আরেকটা পদ্ধতি দেখে নেওয়া যাক। খুব সামান্য তেল দিয়ে দিলাম। খুব সামান্য তেল দিয়ে এতে ব্যাটারটা 1 থেকে 1.5 হাতা মতো দিয়ে দিচ্ছি। এবার এটা 2 থেকে 3 মিনিটের জন্যে
রেখে দেব। খুন্তির পিছন দিয়ে আস্তে আস্তে উল্টে দেব। এটাও কিন্তু খেতে বেশ সুস্বাদু। আমি এটা বড় করে ভাজলাম, আপনারা চাইলে ছোট ছোট প্যানকেকের মতো করেও ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, উল্টানোর সময়ই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।